मुस्लिम हिंदू क्रिश्चियन यहूदी बा आपनार बौद्ध ये सब विवेचना ना करे ब्राह्मणबाड़िया बाड़ी ब्राह्मणबाड़ियार कल्याण चाय एमन सकल के लिए आमरा एकसाथे चलते चाहिए आमरा जब ढाकाय আসতে পারেননি আমি বলবো নানান কারণে নানান অসুবিধার কারণে অনেকে আসতে পারে না আমরা কিন্তু দলমত দলমতের ঊর্ধ্বে উঠে একটা সংগঠন করার চেষ্টা করি এই সংগঠনটাকে আমরা 11 বছর আমাদের সংগঠনটা অস্তিত্ব ছিল না কিন্তু আমি বলবো যে দুজন ব্যক্তির কথা আমি বলেছি যে আমাদের WH আলমগীর এবং ইঞ্জিনিয়ার শাহজাহান খাদম সাহেব আরেকজন আছেন না বলতে সেটা হলো যে আমাদের মাহবুব রহমান সাহেব যিনি লাস্ট কমিটির আমার আগের যে কমিটি সেই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন উনি ওনার অবস্থা হয়েছিল উনি যেতেও পারছিলেন না ছাড়তেও পারছিলেন না হজমও করতে পারছিলেন না এরকম একটা অবস্থা ছিল আর কি কেননা ওনার সভাপতি সাহেব দীর্ঘদিন যাওয়ার অসুস্থ থাকার কারণে এবং নানান কারণে এটা একটা অসুবিধায় পড়ে গিয়েছিল তো 11 বছরের টানাপোড়েনের পরে আমরা কমিটি পেয়েছি আমাদের অ্যাচিভমেন্ট সম্পর্কে আমরা কোনো কিছু বলতে চাই না এটা আমাদের বক্তব্য আপনাদের অনেকের বক্তব্যে ফুটে উঠেছে আমরা চাই আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আগামীতেও আমরা দলমতের ঊর্ধ্বে উঠে ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মুসলিম হিন্দু খ্রিস্টান ইহুদি বা আপনার বৌদ্ধ এইসব বিবেচনা না করে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কল্যাণ চাই এমন সকলকে নিয়ে আমরা একসাথে চলতে চাই এই আমরা যারা ঢাকায় থাকি আমাদের আমরা ঢাকায় থাকি যারা তারা একসাথে চলতে চাই এবং এখানে হয়তো বা পদ পদবি যেগুলো দেওয়া হয় এগুলো যা আপনারা জানেন যে অধিকাংশই হলো যে যতটা পারা যায় যে একে তো হলো কাজ করার ব্যাপার আর হলো কিছু মুরব্বী দেখা আবার কিছু অনেক সময় আপনার একটু বয়স কম যারা তারাই বেশি পদে থাকেন যাতে তারা দৌড়াদৌড়ি করতে পারে আর যারা আর একটু যে বেশি মুরব্বীও না অথচ আপনার দৌড়াদৌড়িও কম করতে পারেন এমনটা হয়তো বা সদস্য হিসাবে থাকেন উপদেষ্টা হিসাবে থাকেন এইভাবে থাকেন আগামী যে কমিটি এইভাবেই করবেন আপনারা যাতে আমাদের এই কমিটির উত্তরসূরি যে কমিটি হবে তারাও সুন্দরভাবে সংগঠনটা চালাতে পারে আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমি শুধু বলবো যে আমরা এই গত 3 বছরে আমাদের মেইন টার্গেট ছিল যেহেতু অফিস ক্রয় করা এবং সেটাকে রেজিস্ট্রেশন করা সে কাজটা যেহেতু হয়ে গেছে এখন আমরা মনোযুক্ত হতে পারবো ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের অন্যান্য দিকগুলোর দিকে দেখা আমি খুবই খুশি হয়েছি যে তদ্বির হোসেন জসিম এসেছেন এই জন্য পার্টিকুলারলি খুশি হয়েছি এবং আমি আশা করব তদ্বির হোসেন জসিম আমাদের সাথে থাকবেন সবসময় আমাদের সাথে এমনিতে আছেন মানসিকভাবে এই সমিতির সাথে আছেন কিন্তু আরও ভালোভাবে থাকবেন আমি আরও একজন আছেন উনি অবশ্য আসেন সবসময় একটা হয়ে আমাদের পানিশ্বরের ওনার থাকবেন আরও অনেকে থাকতো অতীতে কিন্তু এখন নানান কারণে তারা একটু দূরে সরে গেছেন তো আমাদের একটা করবো আজকে এখানে আমি খুব খুশি হতাম যদি সানুবাইকে নিয়ে আসতে পারতাম কিন্তু আনফর্চুনেটলি আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে অন্যরা হয়তো খেয়াল করেননি সানুবাই আমাদের দীর্ঘদিনের পুরনো একজন কি বলবো হ্যাঁ পৃষ্ঠপোষক এই সমিতির তাকে এই জন্য হয়তো উনি আসতে পারেননি আমাদের এক বন্ধু এখানে যোগাযোগ করেছিলেন সানুভাইয়ের সাথে তো সানুভাইকে আসতে হয়তো এখন আসা সম্ভব হয়নি আপনারা আমাদের আর্থিক স্টেটমেন্ট আমরা যেটা দিয়েছি এটা তো আপনারা গ্রহণ করেছেন নাকি হ্যাঁ কোনো আপত্তি ছাড়া গ্রহণ করেছেন ধন্যবাদ আপনাদেরকে আমরা নেক্সটে আরও বেশি স্বচ্ছতার সাথে কাজ করার চেষ্টা করবো এবং আরও বিস্তারিত মানে বর্ণনা
আমাদের আর্নিং এবং এক্সপেন্ডিচারের বর্ণনা দেওয়ার চেষ্টা করব। আমরা এইবারও আপনার উপদেষ্টা পরিষদে, উপদেষ্টা পরিষদ বোধহয় নির্বাচন কমিশন করে না নাকি? উপদেষ্টা পরিষদ তো নির্বাচন কমিশন করে না, নির্বাচন কমিশন আছে আমাদের সাবেক সচিব জনাব গোলাম রব্বানি তার নেতৃত্বে এবং সাবেক অতিরিক্ত সচিব জনাব এম এ হামিদ এবং সাবেক সচিব জনাব মোশাররফ হোসেন, এই তিনজনকে নিয়ে আমাদের একটা নির্বাচন কমিশন আছে। আমরা কিছুক্ষণ পরে নির্বাচন কমিশনকে ছেড়ে দিব আমার বক্তৃতার পরে। আমি এবারও বলছি, এবার আমরা উপদেষ্টা পরিষদ অনেককে রাখছি। ও আরেকটা বলতো যে আমরা যেহেতু নির্ধারিত সময়ে আমার অসুস্থতা জনিত কারণে আপনার সম্মেলন করতে পারিনি, এই যে আমরা যে এই আজকের দিন পর্যন্ত যে বর্ধিত সময় এটা আমরা এক্সিকিউটিভ কমিটি পাশ করেছি কিন্তু সাধারণ সভাতে পাশ করার কথা। আপনারা যদি এটা অনুমোদন, আপনারা যদি এটাকে সমর্থন করেন তা আজকে পর্যন্ত আমাদের কমিটি বৈধতা থাকবে। কি সমর্থন করেন? ধন্যবাদ আপনাদেরকে। এখন আমি আমাদের যে উপদেশ পরিচিত জয়েন করা যার যেখানেই জন্ম হোক না কেন কিন্তু আসল পরিচয় আমার প্রত্যেক নিবার যেখানে সেটাই আসল পরিচয়, সেই পরিচয় আমি সবসময় দিয়ে থাকি এবং সেটা দিয়ে আমি প্রচার করি। এবং এখনও কর্মক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই ধরনের একজন মানুষের সাথে যখন দেখা হয় বা পরিচয় হয় বা যখন কোনো একটা কাজে যখন ধরনের মানুষ যায় তখন এটা অজান্তেই তার প্রতি একটা মমতা স্নেহ বা তার কাজটা করার প্রতি একটা আগ্রহ অজান্তেই মনে হৃদয়ের অজান্তেই যায়। অন্যদিকে বিদেশেও যখন যাই কোনোখানে তখন যখন ডলবের মানুষের সাথে দেখা হয় তখন আমি একজন যে কোনো সাথে দেখা হয় তখনও এই অনুভূতিটা কাজে থাকে, এটাই স্বাভাবিক। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি আজকে যে অবস্থান এবং এই অবস্থানের জন্য আমি মনে করবো সবথেকে বড় বড় কৃতিত্ব এবং একক কৃতিত্বে আমি মনে করবো রোয়া মহকুমাদের আজকে ঢাকা জেলা সমিতির একটা অফিস হয়েছে এবং তিনি ব্রাহ্মণের মানুষকে এভাবে একীভূত করতে চেয়েছেন বিপুল করে একটা সুন্দর একটা সমিতিকে তার করাতে পেরেছেন। তার জন্য আমি তাকে আসলে নিজের অন্তস্থ থেকে তাকে আমি ধন্যবাদ জানাই, তার প্রতি কৃতজ্ঞতা। একটা সমিতি মানে আসলে আমাদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হওয়া। আমি অনেকের সম্পর্কে জানতাম না কার কারবারি গ্রহণ বা কারবারি কোথায় জানলাম, আমাকে অনেকেই জানতাম না আমি গ্রহণের মানুষ অনেকেই জানতাম। এই সমিতি করার মধ্য দিয়ে বা এখানে আসা যাওয়ার মধ্য দিয়ে আমরা একে অন্যের সাথে পরিচিত হচ্ছি এবং আমরা সবাইকে জানতে পারছি, চিনতে পারছি, একটা সম্পর্ক হচ্ছে, এটাই সবচেয়ে বড় সমিতি করার মধ্যে একটা বড় সার্থকতা। এবং আমরা এলাকার মানুষের জন্য, এলাকার জন্য আমরা সবাই কিছু একটা করতে পারছি, এলাকার বিভিন্ন সমৃদ্ধির জন্য আমরা চেষ্টা করতে পারছি। যাই হোক, আমি গ্রহণীয় জেলা সমিতির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি, আরও সুন্দরভাবে ভালোভাবে এই সমিতিটাই এগিয়ে যাক, এইটাই এটাই আমার কামনা। এবং আমি সবসময় আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো, এই প্রতিশ্রুতি আমি আপনাদের